স্বাধীনতার পর থেকে কেরালা রাজ্য বিধানসভায় ক্ষমতায় বসতে পারেনি ভারতীয় জনতা পার্টি দেশটির দক্ষিণের এই রাজ্যে বরাবরই বাম কংগ্রেসের প্রতি সমর্থন দিয়ে আসছেন স্থানীয় জনগণ প্রগতিশীল মানুষের ঘনত্বের বিচারে কেরালা রাজ্যটির অবস্থান সবার ওপরে শুধু তাই নয় শিক্ষাতেও এগিয়ে রাজ্যটি অর্থনৈতিক সামাজিক এবং আধুনিকতা ছাড়াও এই রাজ্যের মানুষ ভারতের অন্য রাজ্যের তুলনায় চিন্তাশীল বন্ধুত্বপরায়ণ এবং গঠনমূলক

বিজেপিকে এই রাজ্যের ভোট পেতে হলে রাজ্যটির পঁয়তাল্লিশ শতাংশ অহিন্দু সম্প্রদায়ের মানুষের মত পেতে হবে অর্থাৎ খ্রিস্টান এবং মুসলমানদের ভোট পেতেই হবে এখানকার আরেকটি কার্ড নারী ভোটাররাও যারা রাজনৈতিকভাবে শুধু সচেতন নন সাম্প্রদায়িক রাজনীতির ঘোর বিরোধীও ধর্মীয় আবেগকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড হরিয়ানা পাঞ্জাব সহ বহু রাজ্যে বিজেপির রকেট তে উত্থান হলেও কেরালায় বিজেপির সলতেতে আগন্ত দূরের কথা তেলও দিতে পারছেন না বিজেপির শীর্ষ নেতারা গেল লোকসভা নির্বাচনে বিশটি আসনের রাজ্যটিতে বিজেপি শূন্য একই রকম ভাবে একটি হাজার পৌরসভা গ্রাম পঞ্চায়েতেও গেরুয়া শিবিরের উপস্থিতি টিম টিম করে জলা বাতির মতোই যদিও এবারের লোকসভা নির্বাচনের আগে আত্মবিশ্বাসী বিজেপি তবে শেষ কথা বলবে কেরালার শিক্ষিত প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ ধর্ম এবং রাজনীতিকে তারা খুব সহজেই আলাদা করতে পারেন এবং সে কারণেই স্থানীয় মানুষ মনে করছে বিজেপি রাজনৈতিকভাবে দাঁত ফোটাতে ব্যর্থ হচ্ছে কেরালার রে আসন থেকে সুব্রত আচার্য সমসাংবাদ